প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়ের ত্রয়োদশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর্থিক বিবরণী অধ্যায়ের উপরে এ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাস হয়েছে এবং আর্থিক বিবরণীর যে মূল করণীয় সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর্থিক বিবরণীতে মূলত তিনটি অংশে কাজ করা হয়ে থাকে। প্রথম অংশে বিশদ আয় বিবরণী, যেখানে প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ জানা যায়। তারপরে হলো মালিকানা স্বত্ব বিবরণী, যার মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের পরিমাণ সম্বন্ধে অবগত হওয়া যায়। এবং সবশেষে আর্থিক অবস্থার বিবরণী, যা দিয়ে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় সম্বন্ধে জানা যায়। তো আমরা আজও একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তুলনামূলকভাবে আর্থিক অবস্থার বিবরণী খুব কম আলোচনা হয়েছে, তো আজ আমি একটি পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী আজকের অঙ্কে রয়েছে এবং বেশ বড় একটি অঙ্ক। তোমরা খুব মনোযোগ সহকারে সেই অঙ্কটি লক্ষ্য করবে। আজকের প্রশ্নটি আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। এখানে রেওয়ামিল হলো মেসার্স জহির অ্যান্ড সন্সের 2018 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিম্নরূপ। এই হলো রেওয়ামিলটি এবং প্রতিষ্ঠানের নাম হলো জহির অ্যান্ড সন্স, 31 ডিসেম্বর 2018। এই হলো এন্ট্রিগুলো। তো রেওয়ামিলের এন্ট্রি নিয়ে আমি আলোচনা খুব একটা করি না, আমরা যাচ্ছি সমন্বয়ের এন্ট্রিগুলোতে। এইখানে রেওয়ামিল এখান থেকে শুরু হয়েছে এবং পরের স্লাইডে এই হলো শেষ হয়েছে এখানে এসে। এই এন্ট্রি 9,91,000 টাকা হলো উভয়দিকের যোগফল। তো এই রেওয়ামিল থেকে এবং রেওয়ামিল এবং পরবর্তীতে হচ্ছে সমন্বয়গুলো। তো আমি সমন্বয়গুলো নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। প্রথমত সমন্বয় এক নম্বরে যেটি রয়েছে, সমাপনী মজুত পণ্য 1,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 20,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। এই যে সমাপনী মজুত পণ্য 1,20,000 টাকা, এই 1,20,000 টাকার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য যুক্ত রয়েছে। অর্থাৎ সঠিক সমাপনী মজুত পণ্য আসলে হলো 1,00,000 টাকা এবং 20,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য এটার ভিতরে রয়েছে। তো আমরা 20,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য যুক্ত, তাহলে সঠিকভাবে যদি আমরা সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যে সঠিক সমাপনী মজুত পণ্য হলো যে এখানে সঠিক সমাপনী মজুত পণ্য আসলে 1,00,000 টাকা। সঠিক সমাপনী মজুত পণ্য 1,00,000 টাকা আর আগুনে বিনষ্ট পণ্য সহ কিন্তু 1,20,000 টাকা। এই যেভাবে দেখানো হয়েছে যে সরি সমাপনী মজুত পণ্য 1,20,000 টাকা, 20,000 টাকা এখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং এইভাবেই হিসাবটা করা হয়েছে। তো আমরা পরবর্তীতে আর একটু আলোচনায় আসবো এই ব্যাপারে, আমরা সমাধানে যখন আলোচনা করব। তো এখানে সমাপনী মজুত পণ্য 1,20,000 টাকা মূল্যায়ন করা হয়ে থাকে যদি, তাহলে এইখানে পরবর্তীতে কিন্তু আগুনে বিনষ্ট হয় পণ্য এবং আগুনে বিনষ্ট হওয়ার কারণে আরো 20,000 টাকার পণ্য বিনষ্ট হয়ে যায়, তাহলে সঠিক সমাপনী মজুত পণ্য আসলে 1,00,000 টাকা। এটাই আমাদের মনে রাখতে হবে। আর বীমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ 14,000 টাকা দিতে সম্মত হয়েছে। তো এখানে 20,000 টাকা ক্ষতি হয়েছিল, অস্বাভাবিক একটি ক্ষতি। আগুনে পণ্য বিনষ্ট হওয়া একজনের অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা নিয়ে থাকি সবশেষের দিকে বিশদ আয় বিবরণীতে। এবং এর জন্য 20,000 টাকা যদি ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আমরা আসলে প্রকৃত ক্ষতি কিন্তু আসলে 6,000 টাকা। তো এখানে বিশদ আয় বিবরণী যদি আমরা সম্পূর্ণ করি তাহলে বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয়ের মধ্যে কিন্তু এই 20,000 থেকে 14,000 বাদ দিয়ে বাকি 6,000 টাকা দেখাতে হবে যদি আমরা সম্পূর্ণ অঙ্কটা করি। তারপরে হলো মজুরির মধ্যে 5,000 টাকার সরঞ্জাম সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত। সরঞ্জাম রয়েছে এখানে উপরে, এই যে অফিস সরঞ্জাম, এটার ভিতরে এই যে 1,95,000 টাকা সরঞ্জাম, এই সরঞ্জামের একটি সংস্থাপন ব্যয় রয়েছে, বসানোর একটি খরচ। সংস্থাপন ব্যয় বলতে বোঝায় যে একটি সরঞ্জাম অথবা একটি কম্পিউটার অথবা একটি মেশিন এক জায়গায় বসানোর জন্য কারখানার ভিতরে, এর জন্য কিন্তু সংস্থাপন ব্যয় অর্থাৎ কিছু ইনস্টলেশন কস্ট থাকে, অর্থাৎ এটা বসানোর জন্য শ্রমিকের মজুরি বা এই ধরনের কিছু খরচ। তো এটা কিন্তু ভুলবশত মজুরির মধ্যে যুক্ত হয়ে গিয়েছে। আমাদের যে মজুরি রয়েছে এটা কিন্তু প্রত্যক্ষ খরচ মজুরি, এখানে উপরে মজুরি রয়েছে, এই যে মজুরিটি রয়েছে 25,000 টাকা, তো এই মজুরির ভিতরে আমার কত, এই মজুরির ভিতরে 25,000 টাকার আমার কি হয়েছে, এই মজুরির ভিতরে 5,000 টাকা সংস্থাপন ব্যয় যুক্ত হয়েছে, যার কারণে সঠিক মজুরি আসলে এখানে 5,000 টাকা কম হবে, অর্থাৎ 20,000 টাকা হবে। তো আমরা যখনই মজুরি দেখাবো তখন আসলে 20,000 টাকা দেখাবো এবং সংস্থাপন ব্যয়টা বাদ দেবো। এবং এই যে সংস্থাপন ব্যয়টা আসলে মজুরির সাথে ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছে, এটা কিন্তু আসলে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল এই এইগুলোর সাথে, এই 1,95,000 টাকার সাথে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত এটা এখানে চলে আসছে। এবং এই উক্ত সরঞ্জামটি কবে সংস্থাপন করা হয়েছে সেটিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। উক্ত সরঞ্জাম 1/7/2018 তারিখে ক্রয় করা হয়েছে, যার মূল্য ছিল 45,000 টাকা।
অর্থাৎ এই সংস্থাপন ব্যয়টি কেনা হয়েছিল 2018 সালের জুলাই মাসের 1 তারিখে এবং এটির প্রকৃত দাম ছিল 45,000 টাকা। তাহলে এই 45,000 টাকা এবং 5,000 টাকা মিলে আসলে 50,000 টাকাই হওয়ার কথা ছিল এটার মূল্য। এবং একটি সম্পত্তি কেনার পরে এটার পিছনে যা খরচ হবে সম্পূর্ণ, কিন্তু এটা এই সম্পত্তি বাবদ আসতে হবে। তো এটার মূল্য আসলে প্রকৃতপক্ষে 50,000 টাকা পড়েছে, কারণ কিনেছি আমরা 45,000 টাকা দিয়ে এবং 5,000 টাকা দিয়ে এটি সংস্থাপন করেছি, যার কারণে এটার মূল্য কিন্তু 50,000 টাকা হবে। তাহলে আমাদেরকে অবচয় যখন আমরা নির্ণয়ের প্রশ্ন আসবে তখন আমাদেরকে 50,000 টাকার অবচয় নিতে হবে। এবং এ ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে পরবর্তীতে অবচয়ের ব্যাপারে। তো এখানে আমরা এই পর্যন্ত জানলাম যে এখানে এটার ভিতরে কিন্তু 45,000 টাকা ছিল। পরবর্তীতে আসছে আমরা অবচয় সরঞ্জামের উপরে, বলা হচ্ছে 10% চলে আসছে অবচয়ের বিষয়টি, সরঞ্জামের উপরে 10% অবচয় ধার্য করতে হবে। তো এক্ষেত্রে কিভাবে অবচয়টি ধার্য, সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে 1,95,000 টাকা রয়েছে। এই 1,95,000-এর ভিতরে কিন্তু এই 45,000 টাকাও রয়েছে। এটা কিন্তু যেহেতু আমরা এখানে জুলাই মাসে কিনেছি, জুলাই মাসে যদি কিনে থাকি আর এটা কিন্তু বছরের শেষ দিনের ব্যালেন্স, তাহলে এটার ভিতরে কিন্তু এটি কিন্তু 31 ডিসেম্বর তারিখে 1,95,000 টাকা। তার মানে হলো জুলাই মাসে যেটি কিনেছি সেটা নিশ্চয়ই এটার ভিতরে রয়েছে। তো আসলে বছরের শুরুতে কত ছিল, আমরা যদি জুলাই মাসে 45,000 টাকা এটার সাথে যুক্ত করে থাকি তাহলে এর আগে ছিল 1,50,000 টাকা। তো আমাদেরকে অবচয় যখন নিতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের জন্য, অবচয় যখন আমরা নেব তখন আমরা কিভাবে দেখাবো 1,95,000 থেকে 45,000 টাকা বাদ দিয়ে দেবো, 45,000 টাকা বাদ দিয়ে হবে 1,50,000 টাকা, সেটার উপরে আমরা এক বছরের অবচয় নেব, কারণ হলো এটি বছরের শুরু থেকে ব্যবহৃত হয়ে আসছে। এবং পরবর্তীতে আমরা কি করব, এই 45,000 টাকাও তো ব্যবহৃত হচ্ছে, তো এটা কবে থেকে ব্যবহৃত হচ্ছে, এটি হলো জুলাই মাসের 1 তারিখ থেকে। তাহলে এটির অবচয় নিশ্চয়ই জুলাই মাসের 1 তারিখ থেকে নেওয়া দরকার। এবং পাশাপাশি শুধু 45,000 টাকার উপরে নিলে হবে না, কারণ এটার সংস্থাপন ব্যয় যদিও মজুরির ভিতরে যুক্ত হয়েছে কিন্তু আমরা তার মজুরির ভিতরে এটাকে রাখবো না, মজুরি থেকে বিয়োগ করবো এবং এটার সাথে এসে এনে যোগ করবো। তাহলে আসলে এটার দাম প্রকৃতপক্ষে দাঁড়াচ্ছে হলো 50,000 টাকা। তো সেই 50,000 টাকা ব্যবহৃত হয়ে আসছে কবে থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে। তাহলে এখানে ৬ মাসের অবচয় নেওয়া প্রয়োজন, তো এটার উপরে নেবো আমরা 6 মাসের অবচয়। তো এই হলো অবস্থা। তারপর হলো 3 নম্বর, প্রারম্ভিক মজুদের মধ্যে 2,000 টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে। প্রারম্ভিক মজুদ যেটি আমাদের এখানে থাকতে পারে, যে প্রারম্ভিক মজুদ এটার ভিতরে মনিহারির মজুদ যুক্ত হয়ে গিয়েছে। তো এটা আসলে মনিহারির মজুদ আসলে এটার ভিতরে আনার আসা ঠিক হয়নি, কারণ এটি মজুরি, এই মজুদটা হলো আসলে পণ্য আমরা যেগুলো বিক্রয়ের জন্য কিনে থাকি সেই মজুদ। তো এটার ভিতরে যদি যুক্ত হয়ে থাকে তোমরা বাদ দেবো, এবং এটার কিন্তু মনিহারির সাথে এর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমরা পরবর্তীতে এটার আলোচনায় আসছি। অন্যদিকে বছর শেষে আবার মনিহারি বলা হচ্ছে কত, মনিহারির পরিমাণ বলা হচ্ছে কত টাকা, 1,500 টাকা। তো এখানে এই বছরের শুরুতে ছিল আসলে 2,000 টাকা এবং বছরের শেষে হলো মনিহারি হলো 1,500 টাকা, এবং মনিহারি আবার কেনাও হয়েছে এবার। এই যে এখানে মনিহারি না থাকলে এর আগের স্লাইডে নিশ্চয় রয়েছে, এই যে মনিহারিটা রয়েছে, মনিহারি 8,000 টাকার এবার কেনা হয়েছে। তাহলে কত টাকার মনিহারি আসলে এবছর, এই যে মনিহারি কেনা হলো 8,000 টাকা আর প্রারম্ভিক ছিল 2,000 টাকা, তাহলে প্রকৃতপক্ষে এই মনিহারি তো আগেরই ছিল, পাশাপাশি 8 নতুন কিনলাম, তো সব মিলিয়ে কত টাকার মনিহারি হলো, 2,000 টাকার আগের ছিল আর 8,000 টাকা কিনলাম, তো সব মিলিয়ে আমাদের ব্যবহার করার মতো মনিহারি দাঁড়ালো 10,000 টাকা। কিন্তু পরবর্তীতে দেখা গেল 1,500 টাকার মনিহারি বছর শেষে রয়ে গিয়েছে, তার মানে বাকিটা ব্যবহৃত হয়েছে। তো এটি প্রশ্ন কিন্তু আজ রয়েছে এখানে কয়ের মধ্যে, ব্যবহৃত মনিহারির পরিমাণ নির্ণয় করো। তো এটার উত্তরটা আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। তো এটি আমরা দেখছি কিভাবে হবে, এই যে মুখে মুখে যেটি আলোচনা করলাম, প্রথমত প্রারম্ভিক মনিহারি ছিল 2,000 টাকা, নতুন কিনলাম 8,000 টাকা, সব মিলিয়ে হলো 10,000 টাকা, তার থেকে যেগুলো ব্যবহার করিনি সেটি বাদ দিয়ে দিলে ব্যবহৃত মনিহারিটা বাদ বের হয়ে আসবে। তো ব্যবহার করিনি কত টাকা, এই যে সমাপনী যেটি রয়েছে 1,500 টাকা, সেটি বাদ দিলে 8,500 টাকা হবে ব্যবহৃত মনিহারি। আর হলো বিনিয়োগ দেওয়া রয়েছে এখানে, 1/7/2018 তারিখে 40,000 টাকা নতুন বিনিয়োগ করা হয়েছে। তো এখানে বিনিয়োগ সুদ নির্ণয় গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আজ। এখানে বিনিয়োগ বছরের শুরু থেকে ছিল 1,40,000 টাকা, কোনো তারিখ এখানে উল্লেখ নেই। তো এই 1,40,000-এর ভিতরে কত টাকা নতুন যুক্ত হয়েছে, বলা হচ্ছে 40,000 টাকা এই বছরের জুলাইতে যুক্ত হয়েছে। তার মানে হলো বছরের শুরু থেকে 1,00,000 ছিল, তাহলে 1,00,000 টাকার উপরে পূর্ণ বছরে সুদ হবে, যে কিছুক্ষণ আগে অবচয় যেভাবে আমি নিচ্ছিলাম সেই একই নিয়মে এটার মধ্যে প্রযোজ্য হবে। 1,40,000 থেকে আমরা 40,000 বাদ দিয়ে দেবো, দিলে হবে 1,00,000 টাকা, 1,00,000 টাকার উপরে পূর্ণ বছরের অবচয় সুদ নেব। আর 40,000 টাকা এটা যুক্ত হচ্ছে কবে থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে, তাহলে এটার উপরে সুদ হবে 6 মাসের জন্য। তো এটা আমরা হিসাব করবো, প্রথমে 1,00,000 টাকার উপরে নেব যে পার্সেন্টেজটা সেভাবে, এবং পরবর্তীতে এটার উপরে নেব। তারপরে বাকিতে বিক্রয় 10,000 টাকা, বাকিতে ক্রয় 5,000 টাকা,
হিসাবভুক্ত হয়নি, যেগুলো ক্রয় বিক্রয়ের মধ্যে যুক্ত করে। অর্থাৎ এই ভুলবশত আমরা পণ্য কিনেছি বা বিক্রয় করেছি সেগুলো কিন্তু হিসাবে উঠেনি। তো তুলতে হলে দুইবার কাজ হবে এটি, প্রথমত বিক্রয় যেটি বিক্রয়ের সাথে যোগ হবে, আর ক্রয় যেটি ক্রয়ের সাথে যোগ হবে, আর পাশাপাশি বিক্রয়টা আবার কোন জায়গায় যাবে এটি বিক্রয় বৃদ্ধির সাথে সাথে কী হবে এটি ধরে নিতে হবে। দ্বারে বিক্রয় করেছে এটি কিন্তু দ্বারে উল্লেখ নেই এখানে, না এখানে উল্লেখ রয়েছে এই যে বাকিতে বিক্রয়। এই কথাটি যদি এখানে উল্লেখ নাও থাকে, বাকিতে বিক্রয় বা বাকিতে ক্রয় এটি যদি নাও থাকে, তাও আমাকে ধরে নিতে হবে সেটি বাকিতেই হয়েছে। তো বাকিতে বিক্রয় আমরা এটা বিক্রয়ের সাথে যোগ করব, আর এদিকে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে কারণ যেহেতু পণ্যটি বাকিতে বিক্রয় করা হয়েছে। একই সাথে ক্রয়ের সাথে ক্রয় যোগ হবে এবং পাশাপাশি সেটিকে প্রদেয় হিসাবের সাথে যোগ করতে হবে, কারণ হলো এটার দ্বারা পাওনা দ্বার বৃদ্ধি পাবে যেহেতু বাকিতে কিনেছি। তো এই হলো মোটামুটি প্রশ্ন, আর আমরা আনসারে চলে যাচ্ছি সরাসরি। তো এখানে কয়ের উত্তর ক প্রশ্ন হলো বিনিয়োগের সুদ এবং ব্যবহৃত মনিহারির পরিমাণ নির্ণয় করে। তো আমরা বিনিয়োগের সুদ সম্বন্ধে কিছুক্ষণ আগেই আলোচনা করেছি আসলে। তো বিনিয়োগটা এখানে রয়েছে, আমরা মুখে মুখে হিসাবটা করে নিই। এখানে 1,40,000 টাকা বিনিয়োগ রয়েছে, এখান থেকে 40,000 টাকার বিনিয়োগ হলো নতুন, অর্থাৎ এটি জুলাই মাসে অন্তর হয়েছে। তার মানে হলো বছরের শুরু থেকে কত টাকার বিনিয়োগ ছিল, 1,00,000 টাকার বিনিয়োগ ছিল। তাহলে আমি সহজভাবে কী করবো, 1,40,000 থেকে প্রথমে 40,000 বাদ দিব এবং 1,00,000 টাকার উপরে 10% নিলে 10,000 টাকা সুদ আসবে, এই পেলাম একটা সুদ। পাশাপাশি 40,000 টাকা যেটি আমরা সেটি কিন্তু জুলাই থেকে শুরু হয়েছে। তো জুলাই মাসের 40,000 উপরে নিলে 4,000 টাকা এক বছরে, বা আর এটাকে 12 দিয়ে ভাগ দেবো এবং 6 দিয়ে গুণ দেবো। তার কারণ হলো এটি 6 মাসের সুদ নিতে হবে। তো ক্যালকুলেটার সরাসরি 40,000 উপরে 10% 4,000 টাকা আসে, এক বছরে 4,000 আসলে 6 মাসে নিশ্চয়ই অর্ধেক হবে, তাহলে 2,000 হবে। আর অন্যভাবে হিসাব করলে কী হবে, 12 দিয়ে ভাগ দেবো এবং 6 দিয়ে গুণ করবো, একইভাবে 2,000 টাকাই আসবে। তো আমরা মুখে মুখে হিসাবটা পেয়ে গেলাম, এদিকে 10,000 আগে ছিল 10,000 1,00,000 উপরে, আর ওইখানে 2,000 সব মিলে 12,000, আর এইভাবে হবে আনসারটি। তো দেখে নিই, এই যে প্রারম্ভিক বিনিয়োগের সুদ 1,40,000 থেকে প্রথমে 40,000 বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাদ দিয়ে 10% নিয়েছে, তো হলো কত, 10,000 টাকা। আর নতুন যে বিনিয়োগটি সেটি 40,000 উপরে 10% নিয়েছে, নিয়ে আবার এটাকে 6 দিয়ে গুণ করেছে এবং 12 দিয়ে ভাগ করেছে। তার কারণ হলো 12 দিয়ে ভাগ করলে 1 মাসের বিনিয়োগের সুদ হবে, আর 6 দিয়ে গুণ করলে 6 মাসের হবে। তো সে মিলিয়ে এখানে হলো 12,000 টাকা। আর ব্যবহৃত মনিহারি নিয়ে আমরা আলোচনা করেছি, মনিহারি কিনেছি 8,000 টাকা, আগের মনিহারি ছিল প্রারম্ভিক মনিহারি ছিল 2,000 টাকা, তো সব মিলিয়ে মনিহারি দাঁড়ালো 10,000 টাকা। আর ব্যবহার করিনি কত টাকা, 1,500 টাকা। তো ব্যবহার যেটি করিনি, তাহলে প্রশ্ন করা হচ্ছে ব্যবহৃত মনিহারি কত, তো ব্যবহার করেছি 8,500 টাকা। যেহেতু আমরা মনিহারি আগের ছিল 2,000 আর নতুন কিনলাম 8,000, সব মিলিয়ে দাঁড়ালো 10,000 টাকা। সব মনিহারি কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু বছর শেষে যখন আমরা গণনা করলাম তখন দেখলাম 1,500 টাকার মনিহারি আমাদের হাতে অব্যবহৃত রয়েছে। তাহলে ব্যবহৃত কত হয়েছে, 8,500 হয়েছে। তো কয়ের উত্তর খুব সহজভাবে হয়ে গেল, যাচ্ছি আমরা খতে। খতে বলা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করার জন্য। হ্যাঁ, এখানে 31 ডিসেম্বর 2018 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ নির্ণয় করে এতটুকু বলা হচ্ছে। তো আমাদের সম্পূর্ণ বিষয় দায় বিবরণী করার সুযোগ হচ্ছে না, কারণ হলো এখানে আমাদেরকে মোট লাভ পর্যন্তই করতে হবে, এবং বাকি আমাদের নিট লাভটা কিন্তু এখানে প্রশ্নে উল্লেখ রয়েছে। পরবর্তীতে এটি দিয়ে আমরা নিট লাভ বা এই নিট লাভটা ধরে আমাদেরকে আর্থিক অবস্থা বিবরণী করতে হবে। তো আমরা খতে যাচ্ছি এটা মোট লাভ নির্ণয় করার জন্য। এখানে খয়ের উত্তরই যে প্রশ্ন, এখানে শক্তি হবে এরকম, মেসার্স জহির অ্যান্ড সন্স বিশদ আয় বিবরণী এইভাবে দিব, আমরা তারিখ দিব এইভাবেই। তো প্রথমে হলো বিক্রয়, তো বিক্রয় দিয়ে শুরু করবো। 6,16,000 টাকা বিক্রয় রয়েছে, ফেরত থাকলে বাদ দিব, এখানে কোনো ফেরত নেই। তবে সমন্বয়ের মধ্যে আমরা কিছুক্ষণ আগে, আমি আর সমন্বয় এখন যাচ্ছি না, আমরা একটু দ্রুত শুরু শেষ করতে চাই কারণ আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে। তো যার কারণে আমরা এখানে অলিখিত বিক্রয় কিছুক্ষণ আগে আমরা দেখেছি, সমন্বয়ের মধ্যে তারপর একটু দেখে নিই। এই যে অলিখিত বিক্রয়টা, এই যে বাকিতে বিক্রয় যেটি, এটি বিক্রয় যোগ হবে। তো বিক্রয় বৃদ্ধি করলাম আমরা, বিক্রয়ের সাথে যোগ করে হলো আসলে সঠিক বিক্রয় হলো 6,26,000 টাকা। তার সাথে আমরা বাদ দিব, এখান থেকে বাদ দিব, বাদ বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় করে থাকি আমরা মুনাফা বের করার জন্য। বিক্রিত পণ্যের ব্যয় হলো এই যে 6,26,000 টাকা বিক্রয় করলাম, এই বিক্রিত পণ্যের জন্য ব্যয় হয়েছে কতটুকু, এই এই পরিমাণ পণ্য বিক্রয় করতে গিয়ে খরচ হয়েছে কতটুকু, কেনা দাম কত এই পণ্যগুলোর, এটি হলো আসলে বিক্রিত পণ্যের ব্যয়। তো এর জন্য দরকার পড়ে কি, প্রারম্ভিক মজুত পণ্য দরকার পড়ে প্রথমত, কারণ প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে আমাদের বছরের শুরু বিক্রয়টা হয়ে থাকে। বিক্রয়টা আমরা প্রারম্ভিক মজুত পণ্য থেকে প্রথমে বিক্রয় করি, পরবর্তীতে আমরা সেইগুলো সেই পণ্যগুলো নিঃশেষ হওয়ার পরেই কিন্তু নতুন করে পণ্য কিনি। তো আমাদের প্রারম্ভিক ছিল 40,000, তবে এটার ভিতরে ভুলবশত 2,000 টাকার মনিহারির মজুত যুক্ত হয়ে গিয়েছে। তো যার কারণে এই মনিহারিটা সঠিক, মজুতটা সঠিক করতে গেলে আমাদেরকে কিন্তু 2,000 বাদ দিতে হবে, কারণ সঠিক প্রারম্ভিক মজুত আসলে 8,000 টাকা ছিল, এটার ভিতরে 2,000 টাকার মনিহারি যুক্ত হওয়াতে 40,000 টাকা হয়ে গিয়েছে। তো যার কারণে আমরা সঠিক প্রারম্ভিক মজুত পণ্য এটি 38,000 টাকা, এটা বিয়োগ করে দেখালাম। তারপরে ক্রয় আনলাম 3,05,000 টাকা, এটা থেকে ফেরত থাকলে বাদ দিব, কিন্তু ফেরত নেই, আসে কি অলিখিত ক্রয় রয়েছে যে কিছুক্ষণ আগে সমন্বয় যেটি ছিল, তো 5,000 যোগ করে হয়ে গেলো 3,05,000 টাকা, এটি আমাদের দেবো নিট ক্রয়। এর সাথে আমরা যোগ করবো, পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এখানে মজুরি থাকলে আনবো, তো এখানে মজুরি প্রত্যক্ষ করো যেটি এই জন্য আনবো,
তো মজুরি হলো 25,000 টাকা, এই মজুরির সাথে সমন্বয়ে বকেয়া থাকতে পারে, বকেয়া থাকলে যোগ হয়। আর এখানে যে সমন্বয়টি আজ রয়েছে সেটি কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছে, মজুরি আসলে 25,000 টাকা নয়, এটার ভিতরে ভুলবশত মেশিনের বা সরঞ্জামের সংস্থাপন ব্যয়টা এটার ভিতরে উঠে গিয়েছে, যার কারণে এই 5,000 টাকা এটার ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আসলে সঠিক মজুরিটা আসলে 25,000 টাকা, এখানে 5,000 বাদ দিয়ে দেখাতে হবে। তো আমরা সংস্থাপন ব্যয়টা এখান থেকে বাদ দিব। সহজ কথায় সংস্থাপন ব্যয়ের কাজটা দুই জায়গায় হবে। প্রথমত হবে কোথায়? সংস্থাপন ব্যয়ের কাজটি হবে দুই জায়গায়। একবার হবে কোথায়? একবার যাবে হলো দুইবার করে কাজ হবে। প্রথমত যাবে এটি কোথায়? এটি যাবে হলো এইখান থেকে বিয়োগ হবে এবং পরবর্তীতে সরঞ্জামের সাথে সেটি যোগ হবে। তো এই হলো মোটামুটি আমাদের এই 20,000 টাকার কাজ। তো সংস্থাপন, তারপরে হলো প্রত্যক্ষ করো, যদি আরও কিছু থাকে তো আমরা আন্তঃপরিবহনটা নিয়ে আসবো। আন্তঃপরিবহন থাকলে এখানে আনবো। তো আন্তঃপরিবহন হলো কত টাকা? আন্তঃপরিবহন এখানে 4,000 টাকা, অর্থাৎ পণ্য কেনার জন্য যে আন্তঃপরিবহন বলতে এভাবে আমরা মনে রাখবো যে ক্রয়কৃত পণ্য আনার জন্য যে পরিবহন হয়ে থাকে। তো এখানে রয়েছে আমার নিশ্চয়ই প্রশ্নের মধ্যে, আমরা এখানে দেখে নিই এই যে আন্তঃপরিবহন, এই যে 4,000 টাকা, এই পরিবহনটা কিন্তু প্রত্যক্ষ খরচ, মজুরি প্রত্যক্ষ খরচ, এগুলোই কিন্তু এখানে আসে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় কোনগুলো আসে? ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন যেটি, এটি আসবে, মজুরি আসবে, এই ধরনের প্রত্যক্ষ খরচগুলো আসবে। তো আমরা এইভাবে এই নিয়ে আসলাম। তারপরে হলো এগুলো যোগ করে নেব 3,67,000 টাকা, এবং এটা একটি নাম দেবো। এই 3,67,000 টাকা হলো বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়, অর্থাৎ আমাদের যে পণ্য বিক্রয়ের জন্য রেডি করেছিলাম তার জন্য ব্যয় হয়েছে এতটুকু, আসলে 3,67,000। তো এখানে একটু লিখে নেব বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়, এই লাইনটাতে আমরা লিখে নেব। তারপরে এখান থেকে বাদ দেবো সমাপনী মজুত পণ্য। এখানে একটি বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো আসলে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় আসলে এই যে 3,67,000 নয়, এখান থেকে আসলে 20,000 টাকা বাদ দেওয়া প্রয়োজন। এই যে ক্রয় থেকে বাদ দেওয়া প্রয়োজন, এই যে 20,000 টাকা, এটা কেন বাদ দেওয়া প্রয়োজন বিভিন্নভাবে করা যায়। ক্রয় থেকে বাদ দিলেও হবে, আবার অন্যভাবে এখান থেকে সরাসরি 1,20,000 বাদ দিলেও হবে। তো আমরা দুইভাবে করতে পারি। তো কিভাবে করা হয়েছে এখানে একটু লক্ষ্য করি। এখানে হলো আমরা দুইভাবে করব, ক্রয় থেকে যদি আমরা বাদ দিই, কারণ হলো এই যে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, এটির কাজ আমরা দুইভাবে করতে পারি। প্রথমত হলো এখানে আগুনে পণ্য নষ্ট হওয়ার কারণে ক্রয়কৃত পণ্যের পরিমাণ কমে যায়, যার কারণে আমরা ক্রয় থেকে সেটিকে বাদ দিয়ে থাকি। তো এইভাবে করা যায়, আবার ভিন্নভাবেও করা যায়। আমরা ক্রয় থেকে বাদ না দিয়ে যদি আমরা সম্পূর্ণ মূল্য থেকে একসাথে বাদ দিই, আলাদা করে না করে, তো আমরা একসাথে বাদ দিতে পারি। তো এখানে যেটি করা হয়েছে সেটি হলো একসাথে করা হয়েছে। এখানে হলো কিভাবে, দেখো 1,20,000 টাকা একসাথে কিন্তু করা হয়েছে। কিভাবে হলো? প্রথমে সমাপনী মজুত পণ্য আসলে সঠিকভাবে যদি ধরি তো এটা কিন্তু এইভাবে দেখাতে হবে, 1,20,000 থেকে 20,000 বাদ। কারণ কি? কারণ 1,20,000 টাকা নির্ধারণ করা হয়েছিল পরবর্তীতে আগুনে পণ্য নষ্ট হওয়াতে আমাদেরকে এইখানে 1,00,000 টাকা হয়ে গিয়েছে, 20,000 টাকা হ্রাস পেয়েছে। তারপরে আবার আগুনে বিনষ্ট পণ্যের সাথে যোগ করা হয়েছে। কেন যোগ করা হলো? কারণ আমরা উদ্দেশ্য হলো এটা থেকে বাদ দেওয়া। তো আমরা দুইভাবে করতে পারি, এই 20,000 টাকা যদি উপরেই বাদ দিয়ে দিতাম, যখন আমরা ক্রয় নির্ণয় করছিলাম, এখানে ক্রয় থেকেই বাদ দেওয়া যেতে পারতো, নিট ক্রয় থেকেই কিন্তু আগেই বাদ দেওয়া যেতে পারতো 20,000 টাকা, কারণ পণ্যগুলো কিনেছিলাম ঠিক আছে, কিন্তু সেগুলো আর আমাদের বিক্রয়ে ব্যবহৃত হয়নি। আসলে সঠিক ক্রয় বলতে এটাই বুঝবো আমরা যেগুলো বিক্রয়ে ব্যবহৃত হয়েছে। তো যার কারণে এখান থেকে বাদ দিলেও চলতো, 20,000 টাকা বাদ দিলে কিন্তু এখানে গিয়ে আমরা কিভাবে করতাম, তখন 1,00,000 টাকা এখানে বিয়োগ করতাম। আর এখন যেহেতু আমরা 1,00,000 এখানে 20,000 উপরে যেহেতু বাদ দিইনি, তো একসাথে দুটো মিলে সমাপনী মজুত পণ্য বাদ দিব, আর 20,000 টাকার পণ্য যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেটিও বাদ দেবো। এই নিয়মে বাদ দেওয়া হয়েছে এখানে একটু, এভাবে করা যেতে পারে। তো এখানে এই সম্পূর্ণ কিন্তু একই কথা, অর্থাৎ এখানে উপরে 20,000 বাদ দিলে, এখানে 1,00,000 বাদ দিলে সর্বমোট 1,20,000ই বাদ দেওয়া পড়ে, আর এখানে একসাথে আমরা 1,20,000 টাকাই বাদ দিয়ে দিয়েছি। তো এইভাবে করা যায়, আমরা এইভাবেই করবো, যেহেতু দুটি নিয়ম আমরা জেনে রাখবো একটু, তবে এভাবে করা যেতে পারে। তো আমরা আগুনে বিনষ্ট পণ্য সহ মিলে আমরা বাদ দিলাম, অর্থাৎ 1,20,000 টাকা আমি বাদ দিলে 2,47,000 টাকা হলো আমাদের আসলে বিক্রিত পণ্যের ব্যয়। আর উপরে যে সংখ্যাটি 6,00,000 কত ছিল, এখানে 26,000 ছিল, এটা থেকে বাদ দিলে আমরা খুব সহজভাবে মোট মুনাফাটা পেয়ে গেলাম 3,79,000। তো আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেল সর্বশেষ অংশে, সেটি হলো আর্থিক অবস্থার বিবরণী, পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হচ্ছে। এখানে নেট লাভ 2,64,000 টাকার দরে 2018 সালে 31 তারিখের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো এটি আমরা সম্পূর্ণ একটি আর্থিক অবস্থার বিবরণী করব। এই যে মুনাফাটা সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে, যাই দুঃখ, এখানে যদি সঠিক বা ভুল আমরা এটা লক্ষ্য করব না, আমাদের এখানে যে প্রশ্নে যে আনসারটি দেওয়া রয়েছে সেটা থেকে আমাদেরকে করতে হবে। তো আমরা যাব পরের অংশে, আর্থিক অবস্থার বিবরণীতে এইখানে চলে আসলাম। এখানে হলো মেসার্স জহির এন্ড সন্স এর আর্থিক অবস্থার বিবরণী।
প্রতিষ্ঠানের নাম দিলাম এবং আর্থিক অবস্থার বিবরণী দেবো, এরকম তিনটি কলাম থাকবে টাকার এবং বিবরণের কলাম দেবো। তো এখানে প্রথমে চলতি সম্পদগুলো বসবে, নগদ তহবিল এবং ব্যাংক জমা রেওয়া মিলে রয়েছে, এটা আমরা এখানে রেওয়া মিলে আমি যাচ্ছি না কম সময়ে উত্তর আনসার করার জন্য, তো আমরা সরাসরি এখানে 40,000 টাকা লিখে নেবো। সম্পদের মধ্যে বিনিয়োগের সুদ যদি বকেয়া থাকে তাহলে আসবে, তো কয়ের মধ্যে বিনিয়োগের সুদ বকেয়া ছিল আমরা কয় উত্তরে আমরা পেয়েছিলাম, কীভাবে বিনিয়োগের সুদটি হিসাব করেছিলাম। প্রথমে আমরা 1,00,000 টাকার উপরে 10,000 নিয়েছিলাম এবং 44,000-এর উপরে 2,000 নিয়েছিলাম কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি, তো সেই বিনিয়োগের সুদটি কিন্তু বকেয়া রয়েছে, তো আমরা এটি আনলাম 12,000। তারপরে অব্যবহৃত মনিহারি, বছর শেষের যে পরিমাণ মনিহারি আমাদের অব্যবহৃত রয়েছে, সমন্বয়ে রয়েছে কিন্তু সমাপনী অব্যবহৃত মনিহারি, সেইটি সম্পদ বলে গণ্য হবে, এখানে নিয়ে আসলাম। তারপরে প্রাপ্য হিসাবে 1,00,000 ছিল, কিন্তু যে দ্বারে বিক্রয় করেছি আবার অলিখিত বিক্রয় যেটি সেটি আবার যোগ হবে। তাহলে সঠিক প্রাপ্য হিসাবে যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে প্রাপ্য হিসাব এর সাথে এটি যোগ হবে, তো যোগ করার পরে হলো 1,10,000। তারপরে সমাপনী মজুত পণ্য আমরা খ থেকে পেলাম, সঠিক সমাপনী মজুত পণ্য আসলে 1,20,000 টাকা নয়। কেন 1,20,000 টাকা নয়, যদিও মূল্যায়ন করেছে 1,20,000, পরবর্তীতে কিন্তু আগুনে পণ্যটি নষ্ট হয়ে গিয়েছে 20,000, তো সঠিক সমাপনী মজুত পণ্য আসলে হলো 1,00,000। তো এই 1,00,000 সমাপনী মজুদ। আর সবশেষে প্রাপ্য বিমা দাবি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিমা কোম্পানির কাছে কিন্তু আমাদের একটি দাবি রয়েছে, কোন জায়গায় দাবি রয়েছে, কীভাবে দাবি রয়েছে, এটি হলো আমাদের কিন্তু বিমা কোম্পানি 14,000-20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হলেও বিমা কোম্পানি আমাদেরকে তাদের অ্যাসেসমেন্টের মাধ্যমে আমাদেরকে বলেছে যে তারা কতটুকু বিশ্ব ক্ষতিপূরণ দেবে, তারা বলেছে এখানে তাদেরকে আমাদেরকে ক্ষতিপূরণ দেবে হলো 14,000 টাকা। তো এটি একটি দাবি আমাদের তাদের কাছে, আমরা কিন্তু যেহেতু তারা মেনে নিয়েছে তো আমরা একসময় সেগুলো পাবো, এখন আপাতত সম্পদ বলে গণ্য হচ্ছে, তো আমরা এইভাবেই যোগ করে নেব। 2,77,500 হলো চলতি সম্পদ। তারপরে হলো বিনিয়োগ, বিনিয়োগ দুই আমরা একসাথে লিখবো, 10% বিনিয়োগ সব মিলিয়ে 1,40,000 টাকা। তারপরে হলো স্থায়ী সম্পদ, তো স্থায়ী সম্পদের মধ্যে নিয়ম হলো এখানে স্থায়ী সম্পদ আমরা 1,95,000 টাকা লিখবো, আর ওই যে কিছুক্ষণ আগে মজুরির মধ্যে যুক্ত হয়েছিল সংস্থাপন ব্যয় সমন্বয়ের মধ্যে ছিল, তো সেই সমন্বয়ের মধ্যে যুক্ত হওয়া এটি আমাদের 5,000 টাকা আমাদের মজুরি থেকে বিয়োগ করেছি, আর এটার সাথে এখানে যোগ করে দেবে, এটার সাথে এটা এখানে এই 1,95,000-এর সাথেই কিন্তু যোগ করার কথা ছিল, ভুলবশত সৃষ্টি মজুরির মধ্যে উঠে গিয়ে যাওয়াতে সেখান থেকে বাদ দিয়ে এখানে এসে নিয়ে আসলাম আমরা 2,00,000 টাকা হলো। তারপরে অবচয়টা বাদ দেবো, তো অবচয়টা গণনা কীভাবে করেছি সেটি আমরা একটু দেখে নিই, অবচয়ের গণনাটা এখানে দেখে নাও। এখানে এই যে প্রারম্ভিক অফিস সরঞ্জাম 1,95,000 থেকে আমরা 45,000 টাকা প্রথমে বাদ দিয়ে দিয়েছি, কারণ হলো আমাদের বছরের শেষে আমাদের এই 45,000 টাকা যুক্ত হয়েছে একসাথে, প্রশ্নের সমন্বয়ের মধ্যে ছিল এটা এখানে, এই যে একসাথে এটি যুক্ত হয়েছে 45,000 টাকা নতুন কেনা হয়েছে। তাহলে আগে কত ছিল, আগে নিশ্চয়ই 1,95,000 থেকে এই 45 বাদ দেওয়া প্রয়োজন, কারণ হলো আগে ছিল এটি এই পরিমাণ ছিল না তখন বছরের শুরুতে, তো বছরের শুরুতে আসলে প্রকৃতপক্ষে ছিল হলো আসলে এইখানে 1,95,000 থেকে 45,000 বাদ দিলে 1,50,000 টাকার আসলে ছিল, তো 1,50,000 টাকা 10% নিলে 15,000 টাকা আসে, আর এটার উপরে আবার নিতে হবে এই যে নতুনটার উপরে, তো এটা 45,000 টাকা, কিন্তু 45,000 টাকার উপরে শুধু নিলে হবে না, এটা বসাইতেও তো আবার খরচ পড়েছে 5,000 টাকা, তো সেই বসানোর খরচটাও যোগ করা প্রয়োজন, তো সঠিক আসলে 50,000 টাকা, তো 50,000 টাকার উপরে আমরা 10% নিয়েছি, এবং এই 10%কে আবার 12 দিয়ে ভাগ করেছি এবং 6 দিয়ে গুণ করেছি, তার কারণ একটাই, সেটি হলো যে এগুলো আমরা বছরের মাঝামাঝি সময়ে থেকে ব্যবহার করছি, তো 6 মাস হয়েছে, তো এখানে 12 দিয়ে ভাগ দিলে 1 মাসের অবচয় হবে, 6 দিয়ে গুণ করলে 6 মাসের অবচয় হবে, তো সব মিলিয়ে যেটি দাঁড়ালো সেটি হলো 2,500 টাকা, তো সঠিক অবচয় আসলে হবে 17,500 টাকা, তো এটাই বাদ দেওয়া হয়েছে, পুঞ্জীভূত অবচয় বলে গণ্য করবো এটাকে এবং এভাবেই বাদ দিব। তারপরে আসবো আমরা মালিকানা সত্ত্ব দায়ের মধ্যে, চলতি দায়ের মধ্যে প্রথমে 75,000 টাকা প্রাপ্য দেয় হিসাব, তার সাথে আমাদের যোগ করতে হবে অলিখিত দ্বারে ক্রয়টি 5,000 টাকা, তো সব মিলিয়ে দাঁড়ালো 80,000 টাকা, আর হলো এখানে দীর্ঘমেয়াদী কোনো দায় নেই, তো মালিকানা সত্যটাই শুধু রয়েছে, তো মালিকানা সত্য নিয়ে আসবো কীভাবে, মূলধন আনবো 3,00,000 টাকা, তার সাথে নিট লাভটা যোগ করবো যদি আমাদের বিশদ আয় বিবরণী করে থাকি, তো এখানে বিশদ আয় বিবরণী আমরা করেছি ঠিক আছে, কিন্তু আংশিক করেছি, তো এখানে এই লাভটা কিন্তু প্রশ্ন থেকে নিয়ে আসছি, প্রশ্নের মধ্যে লাভটা ছিল 2,64,000 টাকা নিট মুনাফা, তো সেটাই আমরা ধরেছি, এটা যোগ করে হলো 5,64,000 টাকা, তো সেখান থেকে উত্তোলনটা বাদ দিয়ে দেবো, তো উত্তোলনটা বাদ দিলে হবে 44,000 টাকা উত্তোলন রেওয়া মিলে রয়েছে, এখানে রেওয়া মিলে নিশ্চয়ই উত্তোলন রয়েছে, এই যে উত্তোলন 44,000 টাকা সেটি বাদ দিলাম, আর এইখানে বাদ দেওয়ার পরে যেটি দাঁড়ালো সেটি হলো 5,20,000 টাকা সব মিলিয়ে, তো আমরা যোগ করে দেখি কী দাঁড়ায়, এখানে 6,00,000 উপরে হয়েছে সম্পদের মধ্যে, এটার মধ্যে নিশ্চয়ই 6,00,000 টাকাই হয়েছে, তাহলে আমাদের সঠিকভাবে অঙ্কটি করা হয়েছে, কোথাও কোনো ভুল নেই।
তো এইভাবে কিন্তু একটি আর্থিক অবস্থার বিবরণী, সম্পূর্ণ আর্থিক অবস্থা বিবরণী একটা দেখলাম, এইভাবে দুই দিক সমান হয়, যদি সঠিকভাবে হয়ে থাকে সবকিছু তাহলে মিলে যাবে। তো এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটি হলো এই যে মুনাফাটা দিয়েছে, নিট মুনাফা 2,44,64,000 টাকা, এই মুনাফাটা তারা কিন্তু সঠিকভাবে হিসাব করেই কিন্তু মুনাফাটা এখানে বসিয়ে দিয়েছে আমাদের এই যে প্রশ্নের মধ্যে দিয়েছে। যদি আমাদের এখানে অন্যভাবে দিতে পারতো, 2,00,000 টাকাও দিতে পারতো, 5,00,000 টাকাও দিতে পারতো, যেকোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারতো, এক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী এসে মিলবে না। এখানে দেখা গেল এই মুনাফাটা যদি এখানে 2,64,000 টাকা না দিয়ে, এখানে 2,64,000 টাকা না দিয়ে যদি 2,00,000 টাকা দিত তাহলে 64,000 টাকার জন্য নিশ্চয় মিল দেখা দিত, কারণ হলো এখানে তো মিলানো নেই। তো এটা এই নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, যদি এইভাবে না মিলে আমাদের, আমি যেন আমরা যেটা ধরেছি সেটা ধরেই করব, এবং আমরা এখানে যদি না মিলে তো এখানে ধরে নাও, এখানে যদি 2,00,000 টাকা দিত তাহলে 64,000 টাকার জন্য একটি ব্যবধান দেখা দিত এখানে। তো আমরা এখানে সবশেষে কী দিতাম, এই যোগফলটা আগে করে নিতাম, 64,000 টাকা কম হতো যোগফল, এবং এটার সাথে 64,000 টাকা লাগিয়ে আমরা 40,00,000 করে নিতাম। তো এইভাবে কিন্তু মানে এটাকে বলা হয়ে থাকে অনিশ্চিত হিসাব, অর্থাৎ আমরা কোন কারণে মিলছে না সেটি আমাদের জানা নেই, যার কারণে অনিশ্চিত হিসাব বলা হয়ে থাকে। তো মাঝে মধ্যে আমাদেরকে অনিশ্চিত হিসাব দিয়ে মেলানোর প্রয়োজন পড়তে পারে। তো আমরা একে কোনো একটি অঙ্কে এই ব্যাপারে নিয়ে আলোচনা করব কীভাবে অনিশ্চিত হিসাব দিয়ে মেলানো হয়ে থাকে। তো তোমরা এখানে পাঠ্য বই থেকে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আরও বেশি করে স্টাডি করবে, অনেকগুলো অঙ্কই কিন্তু করা হয়ে গিয়েছে, 13টি অঙ্ক এ পর্যন্ত করা হয়েছে শুধু এটার উপরে, এবং আরও এটার উপরে ভিন্ন কিছু নিয়ম রয়েছে। তো আমরা আর মনে হয় এটার উপরে, এই নিয়মের উপরে আর আলোচনা করবো না, আমরা পরবর্তীতে অন্য নিয়মে যাব, এই আর্থিক অবস্থার বিবরণীর অন্য একটি নিয়ম, এই সেই নিয়মটি নিয়ে আমরা আগামী দিনের ক্লাসে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।